আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির মেয়াদ বাড়ল 3রা অক্টোবর পর্যন্ত। বিদ্যুৎ ব্যবহারে অপচয় কমিয়ে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষার্থীদের অটো প্রমোশনের চিন্তা ভাবনা। করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় অন্তত 10 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কয়েকশো। অপরিকল্পিতভাবে ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3রা অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে পিইসি পরীক্ষা না হওয়ারও আভাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। টানা 66 দিন সাধারণ ছুটির পর 31 মে থেকে সীমিত পরিসরে অফিস ও যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো 6 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে সেই ছুটি আরো বাড়ানো হলো। বিদ্যুৎ ব্যবহারে অপচয় না করে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনীতে তিনি বলেন, 21 সালের মধ্যে সারা দেশে 100% বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার। এ সময় করোনার কারণে শিক্ষার্থীদের অটো প্রমোশনের কথা চিন্তা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বিদ্যুতায়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে গত 10 বছরে 4 গুণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। বর্তমানে প্রায় 97% মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এই সুবিধা শতভাগে উন্নীত করার অংশ হিসেবে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, 100% বিদ্যুৎ আমরা দিতে পারব। 2041 সালে বাংলাদেশ কেমন হবে, আমরা ভবিষ্যৎ কী রেখে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য বা আজকের যারা তরুণ বা শিশু তাদের ভবিষ্যৎ আমরা কি করব, সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। সব সময় বিদ্যুতে ভর্তুকি দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়, বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় খুলনায় সর্বোচ্চ 4 জনের মৃত্যু হয়েছে। বিভাগে আক্রান্ত 208 জন। ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়া দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
খুলনায় গত কয়েকদিনে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিভাগে এ ভাইরাসে তিনজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়। মৃতদের একজন খুলনার, বাকি তিনজন বাগেরহাট ও পিরোজপুর জেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২০৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮,০০০। সুস্থ হয়েছেন ১২,৯৩৭ জন। চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা ২৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন এ ভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট আক্রান্ত ১৬,৭৬২ জন। ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গে একজন মারা গেছেন। বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত ৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৩৮৫ জন, মৃতের সংখ্যা ১৫২। সিলেটে করোনা পজিটিভ একজন মৃত্যুবরণ করেছেন। নতুন শনাক্ত হয়েছেন ৪৭ জন। দিনাজপুরের চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় ১৬ জনের মৃত্যু হলেও নতুন শনাক্ত ১৭ জন। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৭১ জনের নমুনা পরীক্ষায় ২০ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রংপুরে নতুন করে ৫৫, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ৩৩, যশোরে ৩১, সুনামগঞ্জে ১৩, নওগাঁ ১১ ও শেরপুরে ৪ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ঢাকার রাস্তা খুঁড়লেই টাকা পাওয়া যায়, তবে তা চলে যায় ঠিকাদার আর তাদের লোকজনের পকেটে। অপরিকল্পিতভাবে খোঁড়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানি, গ্যাস, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। এসব কাজে নেই কোনো সমন্বয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অনৈতিক সুবিধা পেতেই কাজের সমন্বয় করতে চায় না অনেক সংস্থা। মাহবুব কবির চাপলের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো নতুন শহরের পত্তন হচ্ছে, নতুনভাবে পানির লাইন স্থাপন করা হচ্ছে, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত ধানমন্ডি এলাকার দৃশ্য। মাটির গভীরে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হচ্ছে ধানমন্ডির ২৭ থেকে জিগাতলা পর্যন্ত। রাতে মেশিন দিয়ে কাটা হচ্ছে এসব রাস্তা। এতে বাসাবাড়ির পানি, ইন্টারনেট, টেলিফোন, সুয়ারেজ সহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তারা আমাদেরকে বাধ্য করছে যে আমরা লাইন কেটে দিছি না দিছি সেটা তাদের বিষয় না, কিন্তু এটা আপনাদের নিজের খরচে আপনাদেরকে এটা করতে হবে। গত বছরই এই অংশটা কাটছে রাস্তার ঠিক উত্তর পাশটা, আর এই বছর এক বছর ঠিক এক বছর পরে এই অংশটা কাটছে। এখন কাটার পরে দেখেন আমাদের টেলিফোনের যে লাইনটা ছিল সেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমরা কীভাবে চলবো? মজার ব্যাপার হচ্ছে এসব কাজের ঠিকাদারদের কখনোই পাওয়া যায় না। কয়েকবার হাত বদলের পর শুরু হয় কাজ, টেন্ডার প্রক্রিয়া শেষ করেই দায় সারে অধিকাংশ সেবা সংস্থা। আমাদের কন্ট্রাক্টর এখানকার, ওই যে আমি কন্ট্রাক্টর নাম পুরোপুরি আমার জানা নাই, কিন্তু আমি লেবার খাটাইতে আছি। শুধু এখানেই নয়, রাজধানীর প্রতিটি সড়ক কতবার যে কাটা হয়েছে তার হিসেব বের করা কঠিন। উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট, অপচয় আর ভোগান্তি সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ। বিভিন্ন সেবা সংস্থা চায় যে তাদের প্রকল্পগুলো পরিমাণ বাড়ুক, তার ভলিউম বাড়ুক, এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এই ক্ষেত্রে সমন্বয়হীনতার পেছনে অনুঘটক। জনগণের যে যানমাল থেকে শুরু করে রাস্তাঘাটের মেনটেন্যান্স সব কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সিটি কর্পোরেশনকে, তাকে তার সেই পাওয়ারটা অথরিটিটা দেখাতে হবে, তাহলে কিন্তু সকল সংস্থার উপর তাদের নজরদারি এবং খবরদারি দুটোই করা সম্ভব। রাজধানীর ৫০টির বেশি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বহুবার নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। এই যে কাটাকাটি, ছেড়াছেড়ি, ঢাকাকে নিয়ে খেলা, ওটা আমার প্রয়োজন নাই। আমি জানি আমার ঢাকাবাসীর জন্য কি প্রয়োজন। পৃথিবীর সব শহরে পানি, বিদ্যুৎ, গ্যাস, সুয়ারেজ সহ বিভিন্ন সংযোগ আছে যা বেশিরভাগই মাটির নিচ দিয়ে। তবে ঢাকা শহরের মতো সড়ক খোঁড়াখুঁড়ির এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয় তা দিয়ে শহরের উন্নয়ন করা সম্ভব হতে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অধিকার আদায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের আরও জোরালো ভূমিকা রাখ
থাকতে হবে, মর্যাদার সাথে ফিরে যেতে হবে নিজ দেশে। প্রবাসী রোহিঙ্গাদের নিয়ে দুই দিনের অনলাইন সম্মেলনে ঢাকা ঘোষণায় এ তাগিদ দেন বিশ্লেষকরা। একই সাথে রোহিঙ্গাদের মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা, আশ্রয় দানকারী দেশগুলোর ক্ষতিপূরণ সহ 15টি করণীয় ঠিক করা হয়েছে ঢাকা ঘোষণায়। ফজলে রাব্বির রিপোর্ট। দুই দিনের অনলাইন সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রোহিঙ্গারা তাদের দুর্ভোগ ও নানা সমস্যার কথা তুলে ধরেন। অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন সম্মেলনে যোগ দেওয়া বিশ্লেষকরা অধিকার ফিরে পেতে প্রবাসী রোহিঙ্গাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। ঢাকা ঘোষণায়ও যা স্থান পেয়েছে গুরুত্বের সাথে। Allows the diaspora to play a significant role in telling their own stories, including the gruesome experiences they have suffered in their respective home countries. বিশ্লেষকরা আরো বলেন, আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে। মিয়ানমারের রাখাইনকে ঘিরে আন্তর্জাতিক নানা পক্ষের হিসাব নিকাশ ও সমীকরণ আছে, সেসব ছাপিয়ে রোহিঙ্গাদের পাশে অনেকে এগিয়ে আসছে। এতে হয়তো কিছু প্রভাব পড়বে, কিন্তু তা স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট না। The diaspora movement that we talk about, they have to really connect the dots and they have to be inclusive in its approach. Time to come together. I think the diaspora cannot speak in different languages and different voices. They really have to come together and they have to provide visionary leadership. I think প্রবাসী রোহিঙ্গাদের প্রতি তাগিদ দেওয়া হয় অন্যান্য বঞ্চিত ও নিগৃহীত গোষ্ঠী অধিকার আদায়ে কি ভূমিকা রেখেছিল তা খতিয়ে দেখার। Within Myanmar itself, there are two sides of the same coin. Unfortunately, it appears that to be able to leave criminal accountability issues in the hands of international lawyers so that they themselves might actually focus on improving their relations with Myanmar's government and armed forces. That to me 15 দফা ঢাকা ঘোষণায় মিয়ানমার সেনাবাহিনীর বিচার, মিয়ানমার সরকারকে এই সংকটের দায়ভার নিতে বাধ্য করা, স্বচ্ছ তদন্ত ও আশ্রয়কারী দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র মামলায় রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ কর্মের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত, আর এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। রিপোর্ট করছেন মাহমুদ রহমান। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে বৃহস্পতিবার রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার উপস্থিতিতে শুনানিতে অংশ নেন রাষ্ট্র আসামিপক্ষের আইনজীবীরা। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু রাজি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে মামলা থেকে শাহেদের অব্যাহতি চেয়ে তার আইনজীবী আদালতে বক্তব্য দেন। এ সময় শাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আদালত দুপক্ষকে শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে শাহেদ কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ধারা অস্ত্র আইন 1878 সালের 19-এর এ ধারায় যে চার্জ গঠনের জন্য রাখা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে, সেই সংশ্লিষ্ট আইনের একই আইনের শাখা ধারা 19 এবং 6, 13, 14, 15 এর কোনো উপাদানই, কোনো ধারার কোনো উপাদানই এই আসামি লঙ্ঘন করে নাই। রিমান্ডে থাকাকালীন হিসেবে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পর্যায়ে সে তথ্য প্রকাশ করে যে তার গাড়িতে আর্মস আছে, সে এবং সেই আর্মস সেই দেখানোর মতে সেই আর্মস উদ্ধার হয়। আর পুলিশ অভিযান পরিচালনা করে সেই গাড়ির কাছে নিয়ে যায়। এর উত্তরা জনপদ রোডের রাস্তার উপরে একটা নিশান এক্সট্রেল গাড়ি জিপ, সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। এর আগে 13 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে স্বাক্ষর করেন এবং পরে মামলার নথি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। 30 জুলাই ঢাকার সিএমএম আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারী সত্ত্বেও 2030 সালের মধ্যে দারিদ্রতা নিরসন সম্ভব। 3 বছরে দারিদ্রের হার 24 ভাগ থেকে কমে দাঁড়িয়েছে 20 ভাগে। রাজধানীতে টেকসই উন্নয়ন
অভিষ্টের অগ্রগতি প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। এসজেডি 17টি অভিষ্টের মধ্যে 3টি স্থিতিশীল থাকলেও পরিবর্তন এসেছে অন্যান্য সূচকে। অর্থায়ন তথ্যের ঘাটতি, আঞ্চলিক বৈষম্যের কারণে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন চ্যালেঞ্জিং হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সম্ভাবনাময় কৃষি খাতে বিনিয়োগের জোর দিয়ে গবেষকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। চায়না ভ্যাকসিনের ট্রায়াল করতে সরকার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে চাইনিজ প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। চায়না ভ্যাকসিনের ট্রায়াল সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। চীনের একটি কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিন এটি। স্বেচ্ছাসেবকদের উপর ট্রায়ালের খরচ বহন করবে চীন। যত দ্রুত সম্ভব ট্রায়ালের কাজ শুরু করবেন তারা। ভারত এখনও তাদের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি চায়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি বাঙালি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সরকারি গেজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতির দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা। আদ্দিন সজীবের রিপোর্ট। মুয়াজ্জিনের আজান শোনার আকুল আবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। মসজিদের পাশেই তার কবর যেন হয়, হয়েছেও তাই। বাঙালি চেতনার জাগরণের কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি মানুষ। করোনা মহামারীর মধ্যেও তার মৃত্যু দিবসে বিদ্রোহী কবির সমাধিতে হাজির ভক্ত অনুরাগীরা। মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির পাশেই এরকম একটি জায়গায় তার ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু কখনো কোনো বড় মাপের বহুমাত্রিক প্রতিভার কবি নিজে বলে যান না তার স্বীকৃতির ব্যাপারটি, সেটি করার দায়িত্ব আমাদের। বেলা বাড়লেই বাড়ে মানুষ, বিভিন্ন সংগঠনের ফুলের শ্রদ্ধায় ঢেকে যায় সমাধিসৌধ। নজরুল অগ্নিবীণার কবি, দ্রোহের কবি, দারিদ্র্যের কবি, যে দারিদ্র তাকে মহান করেছে, দারিদ্র বিমোচনে চলমান ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ এবং সাম্যবাদী সমাজ বিনির্মাণ করছে। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের অন্তরে আছেন। বলবীর বল উন্নত মমশির, বিশ শতকের গোড়ার দিকে লেখালেখি শুরু। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র কবির চিরবিদায়। এর মধ্যে মাত্র 24 বছরের সাহিত্য জীবনে সব সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য ও শান্তির। প্রেম, প্রকৃতি, ধর্ম, দেশ, সামাজিক অসঙ্গতি কোনো কিছুই বাদ যায়নি কবির লেখনী থেকে। জাতীয় কবির দর্শন ছড়িয়ে সবাইকে মানবতাবোধে দীক্ষিত হবার আহ্বান ছিল সবার কণ্ঠে। আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহা। এবার শেয়ার বাজারের খবর। ডমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বিএসইসি। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে। 30 জুন 2019 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় 1.49 টাকা এবং সমন্বিত সম্পদ মূল্য 19.81 টাকা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আশ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকাল 3টায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স, 4:30টায় সোনালী আশ ইন্ডাস্ট্রিজ এবং রাত 8টায় বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন চলতি বছর এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। পর্যাপ্ত সেল অর্ডার না থাকায় কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছে। পর্যাপ্ত মুনাফা করতে না পারে 2011 সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে বলে ডিএসএসসি সূত্রে জানা গেছে। সম্প্রতি কোম্পানিটি চাহিদার তুলনায় কম সেল অর্ডারের কারণে তাদের প্রয়োজনীয় উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না। আর কোভিড-19 এর কারণে সেল অর্ডার পুরো বন্ধ হয়ে গেছে, ফলে এপ্রিল থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পটুয়াখালীর 1320 মেগাওয়াট সম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে প্রথমবারের মতো উৎপাদিত 120 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় নবনির্মিত উপকেন্দ্রে যুক্ত হয়েছে। এ মাসে বাণিজ্যিকভাবে দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারনকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির ইতিহাসে এটাই প্রথম এ ধরনের দণ্ডের নির্দেশ। গত বছরে 15 মার্চ ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে জুমা নামাজের সময় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান বন্দুকধারী। এ সময় 51 জন মারা যান এবং আহত হন অনেকে। এ ঘটনায় তার বিরুদ্ধে আনা এতজনকে হত্যার পাশাপাশি আরও 40 জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলায় একটি অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগ স্বীকার করে নেন টারান্ট। কারণ ধরা পড়ার আগে 17 মিনিট ধরে চলা হামলার ঘটনা ফেসবুক লাইভে সরাসরি প্রচার করে সে। চলতি সপ্তাহে টানা 4 দিন ধরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতে শুনানিতে অংশ নেন। তাদের সবাই হত্যাকারী টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈদ্যুতিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা সৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আশুগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। ক্লাব ছাড়ার ঘোষণা দিল। আইনি জটিলতা এড়াতে আগামী সোমবার থেকে লিওনেল মেসি বার্সেলোনার প্রশিক্ষণে অংশ নেবেন বলে জানা গেছে। মৌসুম শেষে 20 দিন আগে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে টিইসি স্পোর্টস জানায় ভবিষ্যতে কোনো আইনি প্রক্রিয়ায় বার্সাকে সুবিধা না দেওয়ার জন্য মেসি আপাতত প্রশিক্ষণে অংশ নেবেন। বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান তাকে দলে সুযোগ সুবিধা শেষ বলার পরে ক্লাব ছাড়ার ঘোষণা দেন এই আর্জেন্টাইন তারকা। আর মেসিকে দলভুক্ত করানোর জন্য ইন্টার মিলান ও প্যারিস সেন জার্মেন লড়াই থাকলেও সবচেয়ে এগিয়ে আছে ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ বাড়ল 3 অক্টোবর পর্যন্ত। বিদ্যুৎ ব্যবহারে অপচয় কমিয়ে মৃতবায়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষার্থীদের অটো প্রমোশনের চিন্তা ভাবনা। করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় অন্তত 10 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কয়েকশো। অপরিকল্পিতভাবে ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ।